1971 সনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী কর্তৃক 17 জন বীর মুক্তিযোদ্ধাকে এই স্থানে জীবন্ত কবর দেওয়া হয়। পরিচালনায় দেশ ও জনগণের অত্যন্ত প্রহরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্মকু উপজেলা কমান্ডো সুনামগঞ্জ। তারিখ 15/5/2007 ইংরেজিতে এই শিকা চত্বর করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ শিকা চত্বর পুনর্নির্মাণ কাজের শুভ সূচনা করেন জনাব মহিমা মানিক এমপি 2012 ইংরেজিতে 2012 ইংরেজি 13 জানুয়ারি শিকা চত্বর ঘোষণা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিকা চত্বর উপজেলার রাস্তার পাশে। কোনো সময়ে এই জায়গায় নদী ছিল, সেই নদী পার হওয়াতে সত্যজন জীবন্ত কবর দেওয়া হয়। দেখতে পাচ্ছেন আপনারা ইউভিয়ার্স 17 জন মুক্তিযোদ্ধার স্মরণে যে শিকা চত্বর যেটা স্তম্ভ, এই হচ্ছে সাতক উপজেলার যাওয়ার আগে যে শিকা চত্বর। এই জায়গায় 17 জন শহীদকে মুক্তিযোদ্ধাকে শহীদ হওয়া তখন সব জীবন্ত কবর দেওয়া হয় এই মুক্তিযোদ্ধাদের স্মরণে শিকা চত্বর। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে নদী, সামনে নদী আছে, এই নদী আপনারা দেখতে পাচ্ছেন নদী। এই নদী তখনকার সময় মুক্তিযুদ্ধ বাহিনী হল নদী পার হওয়াতে এই জায়গায় পাক হানাদার বাহিনী 17 জন মুক্তিযোদ্ধাকে জীবন্ত কবর দেয়। এইটাই হচ্ছে সেই শিকা চত্বর সাতক উপজেলার ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন সেই শিকা চত্বর, তাদের স্মরণে শিকা চত্বর। এই হচ্ছে সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় ছিল নদী, তনখার সময় নদী পার হওয়াতে 17 জন শহীদকে এই জায়গায় জীবন্ত কবর দেওয়া হয়। সাতক শিকা চত্বর